আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? হিলটন মেটাএফএক্স এর একটি বিগ নিউজ আছে। তো প্রথমত আমি চলে যাই হিলটন মেটাএফএক্স এর টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পরে আপনাদের সামনে আমি আপডেটটা শেয়ার করব। তো আপডেটটা হচ্ছে এই যে, তাদের টেলিগ্রাম গ্রুপে আসছি, দেখেন এখানে কি বলছে। ডিয়ার হিলটো ভ্যালু হিলটন মেটা ইউজার্স, ঠিক আছে, 10 সেপ্টেম্বর 2023, মানে 10 তারিখের, এই 2023-এর 10 সেপ্টেম্বর এই তারিখে এই হিলটন মেটা এপেক্সে এই কোম্পানির সিইও জুম অ্যাপের মাধ্যমে লাইভে আসবেন এবং আমাদের সেখানে ওই ইভেন্টে যুক্ত থাকতে হবে, লাইভে মানে ওই ওইখানে মিটিংয়ে জয়েন হইতে হবে। হিলটন মেটা এপেক্স ফিউচার আরও ভালো কিছু আমাদের জন্য করবে, সেই বিষয়ে কথা হবে, ঠিক আছে? তো এই পোস্টটা আমি দেখেছিলাম একটি ফেসবুক গ্রুপে, আমি সেই গ্রুপটাতে প্রবেশ করি, প্রবেশ করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ফেসবুক হিলটন মেটা এপেক্সের অফিসিয়াল গ্রুপ এটা, ঠিক আছে? তো এই গ্রুপের নিচে আমি হঠাৎ আমি স্ক্রল করতে করতে দেখি একটা পোস্ট আসছে। তো এইভাবে ইনি আবার হচ্ছে বাংলায় ট্রান্সলেশন করে এখানে পোস্ট করে দিছে। পর আমি টেলিগ্রামে গিয়ে দেখলাম যে আসলে মিল আছে কি না আপডেটেড। হ্যাঁ, মিল আছে। এখানে দেখেন বলা হয়েছে, আমরা শেয়ার করার জন্য কিছু উত্তেজনাপূর্ণ খবর আছে। আমাদের সিও 10 সেপ্টেম্বর 2023-এ একটি বিশেষ জুম অধিবেশনে যোগ দেবেন। আমাদের নেতৃত্বের সাথে সরাসরি সংযোগ করার, প্রশ্ন জিজ্ঞাসা করার এবং হিলটন মেটার ভবিষ্যৎ সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করার জন্য এটি একটি অনন্য সুযোগ। আমরা এই অর্ধ আকর্ষক অধিবেশনে আপনার অংশগ্রহণের জন্য উন্মুক্ত, যেখানে আমরা একটি সম্প্রদায় হিসেবে একত্রিত হতে পারি এবং সামনের উত্তেজনাপূর্ণ উন্নয়নগুলি নিয়ে আলোচনা করতে পারি। তার একটি সংরক্ষণ করুন এবং এই আসন্ন ইভেন্টে আরও বিস্তারিত জানার জন্য সাথে থাকুন হিলটনে। মানে 10 তারিখে আপনাদের হচ্ছে এই জুম মিটিংটা হবে। তো আমাদের সবাইকে মনে রাখতে হবে, এখানে জয়েন হইতে হবে এবং এখানে আপনারা আমার যে কোনো প্রশ্ন থাকলে আমরা এখানে কোশ্চেন করতে পারবো, আর হিলটন মেটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে, সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা হবে, ঠিক আছে? সবাই উপস্থিত থাকবেন, খিচুড়ি দিবে, আপনারা খিচুড়ি খাওয়ার দাওয়াত থাকলো এবং হচ্ছে বিরিয়ানির ব্যবস্থাও হতে পারে এখানে। যাই হোক, যেহেতু সিও আসবে, কিছু হলেও খাওয়াবে ভালো মন্দ, বিরিয়ানি অথবা ভালো খিচুড়ি খাওয়াবে অথবা ডিম, ঠিক আছে? যাই হোক, এটা কমেন্ট করবেন। আর আজকে তো আমরা প্রফিটটা পাই নাই, ঠিক আছে? কেন প্রফিট পাইলাম না জানি না, এই সপ্তাহে তো আর প্রফিট পাবো না, মাত্র একদিন প্রফিট পাইছিলাম। আমার এখানে ছিল $27, সরি আমি কোথায় থেকে কোথায় ক্লিক করি, এই যে এখানে ছিল আমার $27, ঠিক আছে, এখন হয়েছে $31, মাত্র এই সপ্তাহে একদিন প্রফিট পাইছি। আজকে শুক্রবার, তাও দিল না, শনিবারেও দিবে কিনা জানি না। 10 তারিখে হচ্ছে মিটিং হবে, আর আপডেটটা শেষ হবে কবে সেটা তো 10 তারিখেই ভাবছে আপডেট শেষ হবে, দেখা যাক কয় তারিখে হয়। আর আপডেট শেষ হইলেই অলরেডি অ্যাপসটাও লঞ্চ করবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।